কারো আধার কার্ড বাতিল হবে না, ঠাকুরনগরে বললেন শান্তনু ঠাকুর। এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে সাথে নিয়ে কিচেন কমিউনিটি সেন্টারের শিলান্যাস ঠাকুর বাড়িতে। বৃহস্পতিবার ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে কমিউনিটি কিচেনের শিলান্যাস করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি। এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই শিলান্যাস হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ মতুয়া সমাজের বিশিষ্টরা। এদিন মন্ত্রী রামেশ্বর তেলি বলেন, মতুয়া সমাজের শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর আমার কাছে একটি কমিউনিটি কিচেনের জন্য আবেদন করেছিলেন। আমি দপ্তরে সেই আবেদনের কথা জানিয়েছিলাম। দপ্তরের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর এদিন শিলান্যাস করা হয়। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে বিশাল 3-তলা কিচেন সেন্টার। একসাথে 500 ভক্ত বসে খেতে পারবেন সেখানে। অল ইন্ডিয়া মটুয়া সমাজের যেটা হেডকোয়ার্টার, এখানে একটা কিচেন ঘর নির্মাণ জন্য আমাদের মন্ত্রী শান্তনু ঠাকুর আমারে আবেদন করেছিল। আর নিচে আমি পেট্রোলিয়াম মন্ত্রী, আর আমাদের আন্ডারে বহুত কোম্পানি আছে, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম। আমরা গেলের রিকোয়েস্ট করলাম যে এই কিচেন ঘরটা বানাইতে পয়সা দাও, ঠিক ওইরকম 6 কোটি টাকা গেল থেকে কিচেন ঘর বানাইতে পয়সা পাওয়া গেছে। আর তার আজকে আমরা শিলান্যাস করছি। আর নিশ্চয় এই কিচেন ঘরটা 3 মহলা হইব, 3 তলা হইব, আর এখানে 500 মানুষ বসার ব্যবস্থা থাকব। আর খুব কম দিনের ভিতরে এটা আমরা কমপ্লিট করব। আর একটা সুন্দর কিচেন ঘর নির্মাণ হবে এখানে। আমি কইছি যে 100% শান্তনু ঠাকুর এখান থেকে দুবার সাংসদ হইব। জানা গিয়েছে খুব দ্রুত কাজ শেষ হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু ঠাকুর। কিছু মানুষের আধার কার্ড নিয়ে সমস্যা তৈরি হওয়ায় এদিন মন্ত্রী বলেন, কারো আধার কার্ড বাতিল হবে না, এটা সিএএ লাগুর একটি পদ্ধতি মাত্র। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার কথা হয়েছে বলেও জানান তিনি। সিএএ নিয়ে প্রত্যয়ী মন্ত্রী বলেন, কারো আধার কার্ড বাতিল হবে না, কিন্তু সিএএ কার্যকরী হবেই। পার্টি যদি টিকিট দেয় আমি লড়বো, আর আমার আত্মবিশ্বাসও আছে অবশ্যই লড়তে পারবো। একটা প্রসেস থাকে মিনিস্ট্রির, একটা যখন টেকনিক্যাল প্রসেস লাইন থাকে সেটা যদি শুরু হয়ে যায় তার সঙ্গে অনেকগুলো ইনক্লুড হয়ে যায়, তো এটাও একটা প্রসেস। যেহেতু সিএ হবে সেহেতু একটা প্রসেস অফ টেকনিক্যাল ফল্ট বলতে পারেন এটা, কিন্তু আমি তো আশ্বস্ত করলাম যে কারুর কোনো সমস্যা হবে না আধার কার্ডে। সকলের আধার কার্ডের যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে কিছু দিনের মধ্যে। সেসব তো মন্ত্রণালয় বুঝবে, সিএ হচ্ছে এটুকু তো বললাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।